বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রাম কাঁচা সড়কের প্রথম 1 কিলোমিটার পাকাকরণ কাজ শুরু হয়েছে। সড়কটির পাকাকরণ কাজে ব্যয় হচ্ছে 76 লাখ টাকা। গত 10ই জানুয়ারি সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি। বিয়ানীবাজার উপজেলা প্রকৌশল অফিসের তত্ত্বাবধানে সড়কের পাকাকরণ কাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন এবং একই সাথে গ্রামবাসী দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আমাদের এই পূর্ব খলা গ্রাম রাস্তা পাকাকরণের। আমরা খুবই আনন্দিত। আমরা গত 10 তারিখে আমাদের মাননীয় এমপি মহোদয় আমাদের এই রাস্তা পাকাকরণের শুভ সূচনা করে গেছেন। পূর্ব খোলাগামর যে রাস্তাটা, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনায় আমরা এমপি বরাবর নাইসাবর বরাবর 1 কিলোমিটার রাস্তা তাইন পাকা পিসর উন্নয়নের যে জিও দিছেন, গ্রাম শহর ওয়ার লাগে শেখ হাসিনায় যে অবদান থান মন্ত্রীর নির্দেশে আর ওনার সহযোগিতায় এলাকার নেতাকর্মীদের সহযোগিতায় দানশীল যারা আছে তারার সহযোগিতায় আমরা এই খাসটা দীর্ঘদিন পরেও হইলেও আমরা অনেক খুশি খাসটা পুরা যেন সম্পাদন করা হয়। আমাদের বহুদিনের কাঙ্ক্ষিত এবং বহুদিনের পরে আমাদের আশা পূরণ হচ্ছে। এই খোলাগ্রামের রাস্তা পিচ পাকা পূরণ পিচ হচ্ছে আর আমরা রাস্তাটা দিলেও আমরা খোলাগ্রামের অনেক স্বপ্ন এই রাস্তাটা আমরা মানে পিচ হইতো আর আমরা গ্রামবাসীর খুব একটা ইচ্ছা ওই রাস্তাটা আমরা যেন বৃষ্টির আগে একটু তাড়াতাড়ি 2 দিন শেষ হয়ে যায়। সড়ক পাকাকরণ কাজের জন্য উপজেলা প্রকৌশল অফিস ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নির্মাণ ট্রেডার্সকে নিয়োগ দিয়েছে জানিয়ে উপজেলা প্রকৌশলী হাসানুজ্জামান বলেন, আগামী জুন মাসের মধ্যে পূর্ব খলাগ্রাম সড়কের পাকাকরণ কাজ শেষ করা হবে। বকলাগাম রাস্তার প্রাক করে দেওয়ার মূল্য ছিল 76 লাখ টাকা। ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি, আমাদের বক্স কাটিং শেষ করে স্যাম্পলিং প্রাইস সম্পূর্ণ হয়েছে। আমরা এলজিডি সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমেই যাতে কাজটা সুন্দর হয় সফল হয় সেভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী এই জুনের ভিতরেই আমরা রাস্তাটি সম্পূর্ণ শেষ করে এলাকাবাসীকে হ্যান্ডওভার দিব এবং সর্বশেষ আমাদের নুরুল ইসলাম নাহিদ এমপি মহোদয় স্যার আবার এটা উদ্বোধন করে এলাকাবাসীকে উপহার দিবেন। প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। এ ধারাবাহিকতায় বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রামের কাঁচা সড়ক পাকাকরণ কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। মেয়র মিতা ফেরদৌস, এবিটিভি।